বন্ধুসকল, জব ইন আসামৰ আজিৰ এমপ্লয়মেণ্ট নিউজলৈ আপোনাক স্বাগতম জনাইছোঁ। প্ৰথমতে চাই লওঁ আজিৰ খবৰত কি কি চাকৰি আছে। আজিৰ খবৰত আছে নবোদয় বিদ্যালয়ৰ 1925টা ভেকেঞ্চি আছে, তাৰপিছত আসাম স্কিল ডেভেলপমেণ্ট মিছন ASDMৰ ফালৰ পৰা ভেকেঞ্চি আছে, তাৰপিছত এমট্ৰনৰ ভেকেঞ্চি আছে, আৰু শেষত UPSC চিভিল ছাৰ্ভিচ এক্সামিনেশ্যন 2022ৰ ভেকেঞ্চিৰ বিষয়ে ডিটেইলছ আছে। জবসমূহৰ বিষয়ে বিতংকৈ জানিবলৈ ভিডিঅ'টো সম্পূৰ্ণ নিশ্চয় চাব। বন্ধুসকল, নবোদয় বিদ্যালয়ৰ নন টিচিঙৰ বহুতকেইটা ভেকেঞ্চি আছে। ইয়াৰ কাৰণে কোৱালিফিকেশ্যন 10 পাছৰ পৰা মাষ্টাৰ ডিগ্ৰীলৈকে বহুতকেইটা ভেকেঞ্চি আছে। তাৰপিছত বন্ধুসকল, কিছুমান পষ্টৰ কাৰণে এক্সপিৰিয়েঞ্চৰ প্ৰয়োজন হ'ব আৰু কিছুমানৰ কাৰণে নালাগে। ইয়াৰ বিষয়ে আমি আগলৈ ডিটেইলছ চাম আৰু ডেছক্ৰিপশ্যনত লিংক আছে, তাতে গৈ কেনে আৰু আপুনি ডিটেইলছভাৱে চাব পাৰিব। সো বন্ধুসকল, স্যালারি এজ পার গভ রুল মতে হব, সেন্ট্রেল গভর্নমেন্টর রুল মতে হব, আর এজ লিমিট যেটু আছে এটো সেন্ট্রেল গভর্নমেন্টর মতে হব। বন্ধুসকল, এই চাকরির কারণে আপনাদের অনলাইন আবেদন করব লাগিব। বন্ধুসকল, নবোদয় বিদ্যালয়ের যে অনলাইন প্রক্রিয়া এটো 12 জানুয়ারির পর স্টার্ট হয়েছে আর ইয়ার লাস্ট ডেট হয়েছে 10 ফেব্রুয়ারি তারিখে। বন্ধুসকল, অনলাইন করার কারণে যেটু লিঙ্ক আছে ডেসক্রিপশনত দিয়া আছে, আর ডিটেলস এডভার্টাইজমেন্টর যেটু লিঙ্ক আছে এইটো ডেসক্রিপশনত দিয়া আছে, তাতে গৈ কেনে আপুনি ডিটেলস ভাবে পড়ি চাব পারিব। তাৰপিছত বন্ধুসকল, এতিয়া নেক্সট জবৰ আপডেট চাওঁ। বন্ধুসকল, নেক্সট জবৰ খবৰত আছে আসাম স্কিল ডেভেলপমেণ্ট মিশন অর্থাৎ ASDMৰ ফালৰ পৰা জব আছে। ASDMত ফাইনেন্স মেনেজাৰ আৰু জেন্ডাৰ এণ্ড ইণ্ডিজিনিয়াছৰ পোষ্ট ভেকেঞ্চি আছে। বন্ধুসকল, ফিনেন্স মেনেজারের কারণে আপনাদের CA নাইবা MBA ফিনেন্স নাইবা MCOM উইথ অ্যাকাউন্টেন্সি থাকিব লাগিব, আর জেন্ডার এন্ড ইন্ডিজিনিয়াস যেটু পোস্ট আছে ইয়ার কারণে আপনি MA সোশিয়াল সায়েন্স হব লাগিব। বন্ধুসকল, MA ফিনেন্সর কারণে আপনাদের ওসরত 8 বছৰৰ এক্সপিৰিয়েন্স থাকিব লাগিব, আর জেন্ডার এন্ড ইন্ডিজিনিয়াস পোস্টর কারণে 5 বছৰৰ ওয়ার্কিং এক্সপিৰিয়েন্স থাকিব লাগিব। বন্ধুসকল, বর্তমানলৈকে কোনো ধরনের এজ লিমিট কোনো মেনশন করা হওয়া নাই, আর বন্ধুসকল স্যালারি হব এজ পার আসাম গভর্নমেন্ট রুল মতে। বন্ধুসকল, এই জবর কারণে আপনাদের অনলাইন আবেদন করব নিব, ইয়ার কারণে আপনাদের অফলাইন আবেদন করব লাগিব, আর অফলাইন আবেদনের যেটু ফর্মেট আছে ডেসক্রিপশনত দিয়া আছে, আর লগতে এডভার্টাইজমেন্টর লিঙ্কও ডেসক্রিপশনত দিয়া আছে। বন্ধুসকল, ASDMৰ যি পোষ্ট আছে ইয়ার কারণে অন্তিম তারিখ হয়েছে, অর্থাৎ আবেদনের অন্তিম তারিখ হয়েছে 15 ফেব্রুয়ারি। বন্ধুসকল, এই জবর কারণে যে এডভার্টাইজমেন্ট আছে এই লিঙ্ক ডেসক্রিপশনত দিয়া আছে, তাতে গৈ আপুনি এবার চেক করে লব। তাৰপিছত বন্ধুসকল, নেক্সট জবর আপডেট চাওঁ। বন্ধুসকল, আজির জবর 3 নম্বর খবরত আছে এমট্রনৰ ফালৰ পৰা জব আছে। এমট্রনৰ ফালৰ পৰা IT মেনেজারের ভেকেন্সি আছে। বন্ধুসকল, এই জবর কারণে আপনি BE, BTEC, MCA, MSc কম্পিউটার সায়েন্স নাইবা MBA পাস আউট হব লাগিব, আর লগতে 2 বছৰৰ ওয়ার্কিং এক্সপিৰিয়েন্স থাকিব লাগিব। বন্ধুসকল, এই জবর কারণে ম্যাক্সিমাম এজ লিমিট হৈছে 35 ইয়ার্স। এই জবর কারণে আপনাদের ফিক্স স্যালারি দিয়া হব, 40,000 মান্থলি দিয়া হব। এই জবর কারণে আপনাদের অনলাইন আবেদন করব লাগিব। বন্ধুসকল, এমট্রনের যে অনলাইন আবেদন প্রক্রিয়া এটি 18 জানুয়ারির পর স্টার্ট হয়েছে, আর ইয়ার লাস্ট ডেট হয়েছে 10 ফেব্রুয়ারি। বন্ধুসকল, এমট্রন জবর কারণে অ্যাপ্লাই করার যে লিঙ্ক আছে ডেসক্রিপশনত দিয়া আছে, আর লগতে ডিটেলস এডভার্টাইজমেন্টর লিঙ্কও ডেসক্রিপশনত দিয়া আছে। তাৰপিছত বন্ধুসকল, এতিয়া নেক্সট জবর আপডেট চাওঁ। বন্ধুসকল, আজির জবর শেষর খবরত আছে UPSC সিভিল সার্ভিস এক্সামিনেশন 2022ৰ জবর ডিটেলসর বিষয়ে। বন্ধুসকল, UPSCৰ ফালৰ পৰা নটিফিকেশ্যন আহিছে, অৰ্থাৎ IS, IPS, IFS ইত্যাদি আদি পোষ্টৰ কাৰণে যি চিভিল ছাৰ্ভিচ এক্সামিনেশ্যন হয় আৰু বছৰি এবাৰকৈ হয়, ইয়াৰ নটিফিকেশ্যন আহি পাইছে, অৰ্থাৎ 2022 চনত যি এক্সাম হ'ব তাৰ নটিফিকেশ্যন আহি পাইছে। বন্ধুসকল, চিভিল ছাৰ্ভিচ এক্সামৰ কাৰণে যি কোৱালিফিকেশ্যন লাগে, নৰ্মেল ডিগ্ৰী হ'লে হ'ব, যিকোনো ডিগ্ৰী হ'লে হ'ব, আদাৰ কোনো কোৱালিফিকেশ্যন বা এক্সপিৰিয়েঞ্চৰ প্ৰয়োজন নহয়। বন্ধুসকল, এই চিভিল ছাৰ্ভিচ এক্সামিনেশ্যনৰ কাৰণে এজ লিমিট হৈছে 21 বছৰৰ পৰা 32 বছৰ, আৰু SC ST আদি কেটেগৰীৰ কাৰণে এক্সট্ৰাভাৱে ৰিলাক্সেশ্যন দিয়া আছে। বন্ধুসকল, চিভিল ছাৰ্ভিচৰ যি জব হয় IS, IPS, IFS অফিচাৰৰ জবৰ কাৰণে ইনিচিয়েল যি চেলাৰি হয় 56,100ৰ পৰা 1,32,000 হয়, আৰু শেষত প্ৰমোশ্যন হৈ কেনে যেতিয়া কেবিনেট লেভেলত যোৱা হয় তেতিয়া 2,50,000 টকা ফিক্স চেলাৰি হয়।
অন্ধকাল ইউপিএসসি সিভিল সার্ভিসের কারণে আপনালকে অনলাইন আবেদন করিব লাগিব আর অনলাইন আবেদনের কারণে আপনালকক 100 টাকাকে ফিজ দিব লাগিব আর যদি আপনি রিজার্ভেশন ক্যাটেগরি হয় তেনেহলে কোনো ধরনের ফিজ দিব নালাগে। বন্ধুসকল, 2022 চনের যে সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে অনলাইন প্রক্রিয়া আজির পরা স্টার্ট হব, অর্থাৎ 2 ফেব্রুয়ারির পরা স্টার্ট হব আর ইয়ার লাস্ট ডেট হয়েছে 22 ফেব্রুয়ারি। এপ্লাই করার কারণে আর ডিটেলস এডভার্টাইজমেন্টের যেটু লিঙ্ক আছে ডেসক্রিপশনত দিয়া আছে। বন্ধুসকল, সিভিল সার্ভিসের যে প্রিলিমিনারি এক্সাম আছে ইয়াতে 2টা পেপার থাকে, জেনারেল স্টাডিজ 1 আর জেনারেল স্টাডিজ 2। প্রত্যেকটো পেপারের কারণে 2 ঘন্টাকে আপনি সময় পাব আর 200 মার্ককে থাকিব। বন্ধুসকল, জেনারেল স্টাডিজের পেপার 1-এর উপর ভিত্তি করে, অর্থাৎ জিএস 1-এর কাট অফ মার্কের উপর ভিত্তি করে আপনি মেন্স এক্সাম দিব পারিবনে নাই সেটু নির্ভর করিব। কিন্তু জিএস 2-র কারণে আপনি মাত্র 33% কোয়ালিফাইং করিব লাগিব আর 33% যদিহে আপনি কোয়ালিফাইং করে তেতিয়াহে আপনার পেপার 1-খন চোয়া হব। যদি আপনি জিএস 2 33% নাপায়, কিন্তু জিএস 1-ত যদি 200-র ভিতর 200 পায়, তেনেহলে তথাপিও আপনি কোয়ালিফাই নহব। সো জেনারেল স্টাডিজ পেপার 2-র কারণে, যেটু জিএস পেপার 2 আছে ইয়ার কারণে 200-ৰ ভিতৰত এটলিস্ট আপুনি 66 পাব লাগিব, তেতিয়াহে আপোনাৰ পেপার 1-খন চোৱা হ'ব। সাধাৰণতে পেপার 1-ৰ এক্সাম ৰাতিপুৱা হয় আৰু পেপার 2-ৰ এক্সাম আবেলি হয়। পেপার 2-ত যে সিলেবাস আছে নর্মেল সিলেবাস হয়, কম্প্রিহেনশন আছে আর কমিউনিকেশন স্কিলের বহুতখিনি কোশ্চন থাকে, তারপর লজিক্যাল রিজনিং আছে আর অ্যানালিটিক্যাল রিজনিং আছে, তারপর ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিংয়ের প্রবলেম আছে, জেনারেল মেন্টাল এবিলিটির কোশ্চন আছে, তারপর বেসিক নিউমেরেসি অর্থাৎ ম্যাথামেটিক্স আছে, বেসিক ম্যাথস আছে আপ টু ক্লাস লেভেলের, আর শেষত ডাটা ইন্টারপ্রিটেশনের কিছু কোশ্চন থাকে আর এইবর ক্লাস 10 লেভেলের হয়। সো বন্ধুসকল, এইবিল সাধারণত সাধারণ জেনারেল সেকশনের পড়া আহে আর ইয়াতে যদি আপনি 66 মার্কস পায় আউট অফ 200, তেতিয়াহে আপনার পেপার 1-খন চোয়া হব। আর পেপার 1-খনের উপর ভিত্তি করেহে কাট অফ মার্ক আহিব। কাট অফ মার্ক যেতিয়া ক্যালকুলেট হব, পেপার 2 কনসিডার করা নহয়। সো পেপার 1-ত কি কি সাবজেক্ট আছে প্রথমতে আমি চাই লো। পেপার 1-এর কারণে আপনার সেম 200 মার্কস থাকিব আর এক্সামের কারণে সময় থাকিব 2 ঘন্টা। সো পেপার 1-এর কারণে কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল যেবিলাক নিউজ আছে সেইবিলাকর উপর বহু ধরনের কোশ্চন আহিব। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কোশ্চন আহিব, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফির কোশ্চন আহিব, ইন্ডিয়ান পলিটি আর গভর্নেন্সের কোশ্চন আহিব, তারপর ইকোনমিক্স আর সোশ্যাল ডেভেলপমেন্টের উপর ভালেখিনি কোশ্চন আহিব, ইয়ার উপরও এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি আর ক্লাইমেট চেঞ্জের উপর কোশ্চন আহিব, আর শেষত জেনারেল সায়েন্সের উপর কোশ্চন আহিব। বন্ধুসকল, জেনারেল সায়েন্স উপর যে কোশ্চন আহে সেইবিলাক সাধারণত ক্লাস 10 লেভেলের কোশ্চন থাকে। সো বন্ধুসকল, প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করার কারণে জাস্ট পেপার 2 কোয়ালিফাইং করার ট্রাই করিব আর পেপার 1-এর উপর বহুত ফোকাস করিব, তেতিয়াহে আপনাদের মেন্স এক্সামের কারণে বহিব পারিব। বন্ধুসকল, যদি ইউপিএসসির বিষয়ে যদি আরো ভিডিও লাগে আর ডিটেলসত ভিডিও লাগে তেনেহলে কমেন্ট করিব, নিশ্চয় আমি এক্সট্রাকে ভিডিও বনাই দিম। সো বন্ধুসকল, আজির ভিডিওত এইখিনিয়ে চাকরির খবর আছিল। যদি আপনি চ্যানেলত প্রথমবার আহিছে তেনেহলে চ্যানেল সাবস্ক্রাইব করে লব, আর যদি ভিডিওটি ভাল লাগিছে তেনেহলে লাইক করে লব আর ফ্রেন্ডসকলৰ লগত শেয়ার করিব। ধন্যবাদ।